সময় চ্যানেল এক্সে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না। কিশোর ভারতী শারদীয়া 1426। আজকের গল্প বিনোদা রায়চৌধুরীর লেখা তিন কৃপণের উপাখ্যান। নতুন পাড়ার আমরা সবাই ক্লাব প্রতি বছর একটি অভিনব প্রতিযোগিতার ব্যবস্থা করে। গত বছর ছিল মুখাভিনয় প্রতিযোগিতা। যে কোনো মুখাভিনয় নয়, একজন সমাজকর্মী বা সমাজবন্ধুর কাজকে মুখাভিনয়ের মাধ্যমে তুলে ধরতে হবে। দক্ষিণ দিকে যে খেলার মাঠটা আছে, ওখানেই মঞ্চ তৈরি করে অনুষ্ঠানটা হয়। শুধু পাড়া নয়, বেপাড়া থেকেও প্রচুর দর্শক আসে। মাঠ একেবারে জমজমাট, তিল ধারণের জায়গা থাকে না। এবারের বিষয়বস্তু কৃপণ। তৃতীয়জন খেতাব পাবে কৃপণের হাঁড়ি, দ্বিতীয়জন কৃপণের ধাড়ি, আর প্রথমজন হবে বিশ্ব কৃপণ। 10 জন কৃপণের বর্ণনা আর নাম গ্রহণ করবে ক্লাব। তার মধ্যে বাছাই করে 3 জনকে মঞ্চে ওঠানো হবে। তাদের বলা কার্পণ্যের কাহিনী শুনে বিচারকগণ তৃতীয়, দ্বিতীয় এবং প্রথমজনকে বাছবেন। পাড়াময় দারুণ আলোচনা। 3 জনকে মঞ্চে ওঠানো হবে ঠিকই, কিন্তু 10 জনের গল্প তো আগেই সংগৃহীত হয়ে যাচ্ছে ক্লাবে, আর সেখানকার ফাঁক গলে ছুটকো ছাটকা গল্প চলকে বাইরেও আসছে। একবার শোনা গেল এক পরিবারের কর্তা একটা বিশেষ সাইজের জুতো কেনে, তারপর ঘুরিয়ে ফিরিয়ে সবাই সেটা ব্যবহার করে। কখনো সামনে কাপড় ঢুকিয়ে, কখনো পা চটি জুতোর সঙ্গে বেঁধে। এ নিয়ে হাসাহাসি মজা বেশ কিছুদিন চলল না, কিছু জানা যাচ্ছে না। ক্লাবের মেম্বাররা খুব হুঁশিয়ার, দরজা সবসময় বন্ধ করে রেখেছে। শুধু তাই নয়, সেই দরজাতে পাহারাও বসিয়েছে। মূল অনুষ্ঠানকে মনোগ্রাহী করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু ওই যে বলে যত আইন তত ফাঁক, কয়েকদিন পর আর একটা খবর এলো, এটা বেশ বুদ্ধি করে আনতে হয়েছে। রবিবার ক্লাব ঘরে চা দিতে গেছিল একজন, অনুরোধটা এসেছিল ক্লাবের ভেতর থেকেই। সঙ্গে সঙ্গে শৈবাল, যে ক্লাবের বাইরে ভিজে বেড়াল গোছের হয়ে দাঁড়িয়েছিল, সে জবাব দেয় এক্ষুনি পাঠাচ্ছি। ভেতর থেকে হাঁক আসে, এখন ফাইনাল বাছাই পর্ব চলছে, তাই সাবধান, তুমি ভেতরে ঢুকবে না, কোনো বাচ্চাকে দিয়ে পাঠাবে। ঠিক আছে, তাই হবে। একজনের বাড়ি থেকে চায়ের কাপগুলো এসে গেল। ক্লাস 6-এর মেয়ে মনোলিনাকে প্রচুর শেখানো পড়ানো হলো। মন্টু চায়ের ট্রে মনোলিনার হাতে দিয়ে বলল, খুব বুদ্ধি করে, কিন্তু একটু বেশি সময় যদি থাকতে পারিস তাহলে ভালো হয়, বেশি দেখতে শুনতে পাবি। বাইরে সবাই দম চেপে দাঁড়িয়ে আছে, কিছু খবর মনু আনবেই, কিন্তু মনু বাইরে আসছে না, আটকে রাখলো নাকি সন্দেহ করে। সকলের ছটফটানি থামিয়ে একটু পরে মনোলিনা ক্লাব ঘর থেকে বেরিয়ে এলো। সবাই ছেঁকে ধরল ওকে, কিরে এত দেরি কেন, কিছু দেখতে পেলি বল না, কিছু শুনতে পারলি? মনোলিনা কোমরে হাত রেখে বলল, ওফ, কেউ কিছু বুঝতে পারোনি? আমি ঢোকামাত্রই রিতেশদা বলল, ও তোমাকে পাঠিয়েছে, ঠিক আছে, পার্টিশনের ওপাশে ট্রেটা রেখে যাও, এপাশে এসো না, কেমন? তারপর সবাই উৎকণ্ঠিত। আমি ট্রেটা রাখার সময় ইচ্ছে করে এক কাপ থেকে একটু চা চলকে ফেলে দিলাম টেবিলের ওপরে, তারপর ঝাড়নটা দিয়ে সেটা মুছতে লাগলাম যাতে সময় পাই। ও মনু, তোর কি বুদ্ধি, দীপু পারলে গালি টিপে দেয় বোনের। মন্টুও বলল, সত্যিই তো, মনোলিনা দেখছি খুবই স্মার্ট। শৈবাল অধৈর্য গলায় বলে উঠল, কিন্তু কতটুকু জানতে পারলি সেটা বল। মনোলিনা বলল, ওদের মধ্যে বলাবলি হচ্ছিল, তাহলে এই তিনি মানে বুঝলে ফাইনাল বাছাই হয়ে গেছে। মন্টু চেঁচিয়ে উঠল, আহ মন্টু, ফাইনাল বাছাই তো হতেই পারে, দিন তো এসে গেছে। শৈবালের গলায় ঝাঁঝ, আর কিছু শুনতে পেলি না? 3টে শব্দ শুনতে পেয়েছি, মাছ, দেশলাই কাঠি আর খাতা, মনুর ঘোষণা। সবকলেই কপালে হাত ঠুকলো, এই শুনে কিছুই তো বোঝা যাচ্ছে না। শৈবাল হতাশ গলায় বলল, এ তো সুকুমার রায়কেও ছাড়িয়ে গেল দেখছি। ঠিক আছে মনোলিনা, অনেকটাই চেষ্টা করেছ, থ্যাংক ইউ। এবার সবাই মিলে ওই 3টে শব্দ নিয়ে কুস্তি লড়তে লাগলো,
যদি কিছু বেরিয়ে আসে। অবশেষে এলো সেই দিন, রবিবার। আজই আমরা সবাই ক্লাবের অনুষ্ঠান। তিন কৃপণকে আজ পুরস্কার দেওয়া হবে। মঞ্চ তৈরি, মঞ্চের সামনে দর্শকাসন তৈরি, প্রচুর আলো, ফুলের মালা, রঙিন ফিতে, গাছ ইত্যাদি দিয়ে মঞ্চ এবং সমগ্র প্রাঙ্গণটি সাজানো হয়েছে। মঞ্চের ওপর তিনটি সুসজ্জিত ভেলভেটের চেয়ার, হ্যান্ড মাইক এবং স্ট্যান্ড মাইক দুই আছে। টুনি বাল্বগুলো সন্ধ্যের আগে থেকে জ্বলছে নিভছে, মাইকে বাজছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বেশ রমরমে ব্যবস্থা। ঠিক 6:30টায় মাইক হাতে নিয়ে ক্লাবের সেক্রেটারি মনোজিৎ সুর অনুষ্ঠান শুরু করল। বন্ধুগণ বলে আরম্ভ করে অনুষ্ঠানের বিষয়টি শর্টকাট বক্তৃতায় জানিয়ে দিল। তারপর তারই আহ্বানে তিনজন মাননীয় বিচারক মঞ্চে এসে আসন গ্রহণ করলেন। তাদের বরণ করার পালা শেষ হতেই মনোজিৎ অনুষ্ঠান শুরুর ঘোষণা করল। পাড়ার ছন্দাদির মিষ্টি গলায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর দর্শকরা সবাই নড়ে চড়ে বসল। কে বা কারা আসতে চলেছে, তারা কি এই পাড়ারই নাকি অন্য পাড়ার? প্রথমে যে উঠল তার সঙ্গে সঞ্চালক দর্শক এবং বিচারকদের পরিচয় করিয়ে দিল। তারপর বলল, এই নির্মল বসু আপনাদের কাছে একজন কৃপণের কাহিনী বলবেন, আশা করি সবাই মজা উপভোগ করবেন। নির্মল মাইক হাতে নিয়ে শুরু করল। একজন লোক ছিল, তার নাম ছিল জগন্ময়। জগন্ময় ছিল খুব কিপ্টে, কিন্তু কিপ্টেমির কথা কিছুতেই স্বীকার করত না। উল্টে সে নিজেকে হিসেবি বলতে স্বচ্ছন্দ্য বোধ করত। তার ছিল এক ছেলে, সে স্কুলে নিচের ক্লাসে পড়ত। ছেলে একদিন বাপকে বলল, বাবা আমাকে একখানা খাতা এনে দেবে, স্কুল থেকে বলেছে নতুন খাতা নিয়ে যেতে হবে। জগন্ময় বলল, হ্যাঁ নিশ্চয়ই খাতা এনে দেব। এই বলে সে ছেলের জন্য একখানা খাতা কিনে এনে দিল। ছেলেকে বলল, তুই পেন্সিল দিয়ে লিখবি। ছেলে ঘাড়কাত করে চলে গেল। কিছুদিন পর ছেলে বলল, বাবা সেই খাতাখানা শেষ হয়ে গেছে, আর একটা খাতা লাগবে। জগন্ময় বলল, নিয়ে আয় তো দেখি খাতাখানা। ছেলে খাতা এনে বাবার হাতে দিল। বাবা খাতাটা ভালো করে দেখে বলল, এই নে, এক টুকরো ইরেজার দিলাম, খাতায় পেন্সিল দিয়ে লেখা সব মুছে ফেলে আবার প্রথম থেকে লেখা শুরু কর। ছেলে আর কি করবে, বাবার কথা মতো ইরেজার দিয়ে ঘষে ঘষে পুরনো সব লেখা তুলে ফেলে আবার প্রথম থেকে লিখতে শুরু করলো। খাতাখানা একটু ময়লা ময়লা দেখালেও ছেলে তাতেই লিখে চলল। একদিন সে খাতাখানাও শেষ হয়ে গেল। ছেলে বাবাকে বলল, বাবা এবার একটা নতুন খাতা লাগবে, আগের খাতা শেষ হয়ে গেছে। বাবা বলল, নিয়ে আয় তো খাতাটা। ছেলে গম্ভীরভাবে খাতা এনে দিল। এবার বাবা নিজেই সে খাতায় ইরেজার ঘষে পুরনো সব লেখা তুলতে লাগলো। ছেলে বলে উঠল, ওভাবে বারবার ইরেজার ঘষে লেখা তুললে খাতা এত ময়লা হয়ে যাবে যে পরে যা লিখবো সেটা আর পড়াই যাবে না। বাবা বলল, যাতে পড়া যায় সে ব্যবস্থা আমি করব, পাতাগুলোয় ময়লা ছোপ পড়ে গেছে। বাবা বলল, আগের লেখার লাইনগুলোর মাঝ বরাবর বেশ পরিষ্কার রয়েছে, তুই ওই জায়গাটা এবার পেন দিয়ে লেখ, তাহলে পড়া যাবে, তবে নীলকালির পেন দিয়ে লিখিস। ছেলে আশা করেছিল এবার অন্তত নতুন খাতা পাবে, না পেয়ে একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু পেন দিয়ে লেখার সুযোগ পেয়ে একটু খুশি হলো। একে তো তার পেন্সিল দিয়ে লিখতে ভালো লাগে না, তারপর মনে ভাবল এবার পেন দিয়ে লিখলে তো আর ইরেজার দিয়ে মোছা যাবে না, নেক্সট বার নতুন খাতা পাবেই পাবে। ছেলের এবারের খাতা বেশ তাড়াতাড়ি শেষ হলো। সে মহা উৎসাহে এসে বাপকে বলল, এবার নতুন খাতা লাগবে। বাবা ছেলের দিকে তাকিয়ে বলল, নতুন খাতা? নিয়ে আয় তো দেখি পুরনো খাতাখানা। ছেলে পুরনো খাতা নিয়ে এলো এবং বলল, এবারে পেন দিয়ে লেখা, মোছা যাবে না। বাবা হাসল, বলল, বুদ্ধি থাকলেই লেখা যাবে। শোন, এবার তুই পুরনো নীলকালির লেখার ওপরে এবং নিচের লাইন ধরে কালো কালি দিয়ে লেখ, বেশ পড়া যাবে। ছেলে খুব অখুশি হয়ে বলল, মাস্টারমশাই কী করে পড়বেন? তিনি কি নীলকালি আর কালো কালি বেছে নিয়ে পড়বেন? একবার ওপরে তারপর নিচে, মাঝখানকার লেখাটা বাদ কী করে বুঝবেন? ছেলের যুক্তি যদি অকাট্য, কিন্তু বাবা হার মানার পাত্র নয়। সে বলল, তাহলে এক কাজ করি, পুরনো নীলকানির লাইনগুলো কেটে দিয়ে এইভাবে, ব্যাস এবার মাস্টারমশাইয়ের অসুবিধে হবে না। ছেলেদের সেদিন স্কুল থেকে ফিরে কান্নায় অভিমানে ভেঙে পড়ল। বাবাকে বলল, মাস্টারমশাই আমার লেখা তো পড়েননি, খাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। বাবার আগত গলায় চেঁচিয়ে উঠল, খাতা ছুঁড়ে ফেলে দিলেই হলো? ছেলে এবার বাবার থেকে আরও তিন কাটি উচ্চস্বরে বলে উঠল, মাস্টারমশাই বলেছেন তোমার বাবা একজন হাড় কিপ্টে, কৃপণের হদ্দ একেবারে। বাবা বিস্ময়ে চোখ বড় বড় করে উঠল, আমি কৃপণ, লোকে যে কি বলে।
শেষ করে জগন্ময় নমস্কার করে নেমে পড়ল। জনগণ হাততালি দিল। এইবার আর একজন ভদ্রলোক মঞ্চে উঠে এলেন। প্রবীণ তার সঙ্গে সকলের আলাপ করিয়ে দিল। এর নাম দিবাকর গুহ। আর এক কৃপণের কাহিনী শোনাবে দিবাকর। আমরা সেই কাহিনী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিবাকর গুহ সকলকে নমস্কার করে বলতে শুরু করল, আমি যে কৃপণের কথা বলবো সে আমার সম্পর্কে কাকা হয়, তাই একটু লজ্জাই লাগছে। তবু কাকার কৃপ কার্পণ্যর কাহিনীটা সবাইকে জানাতে ইচ্ছে করছে। কাকা শহরে একটা অফিসে চাকরি করত, আর কাকিমা থাকত গ্রামের বাড়িতে। কাকার চাকরিতে একটু উন্নতি হলে কাকিমাকে নিজের কাছে নিয়ে এলো। দুকামরার একটা ফ্ল্যাটে ভাড়া থাকত কাকারা। কাকা কাকিমাকে বলল, এই হলো আমাদের শোয়ার ঘর, আর এই ছোট ঘরটা বসার ঘর, আর এই জানলার সামনে আমাদের খাবার জায়গা। কাকিমা বলল, জানলাটার একেবারে সামনে খেতে বসবো? পাশের বাড়ির জানলাটা তো একেবারে গায়ে গায়ে, কেমন যেন দেখাচ্ছে। কাকা হাসল, ওইটাই তো মজা গিন্নি, দারুণ মজা। এর মধ্যে মজার কি আছে, কাকিমা সেটা বুঝতে পারল না। পরদিন কাকা বলল, পাশের বাড়ি থেকে কি রান্নার গন্ধ আসছে বলো তো? মাছের ঝাল রান্না হচ্ছে। আমাদের খাবারও বেড়ে ফেলো দেখি চটপট। আহ, কি অপূর্ব গন্ধ! গিন্নি, আমাদের কি রান্না হয়েছে আজ? কি আবার, ভাত আর তরকারি তুমি যেমন বাজার করেছো, তাও তো অর্ধেক সবজি ফাটা কাটা দাগি, সব ফেলে ফুলে যা ভালো পেয়েছি সেটা দিয়েই তরকারি বানিয়েছি। তুমি কাল আরেকটু তাড়াতাড়ি বাজার যেও, ভালো সবজি পাবে। কি যে বলো তুমি, ওই কাটা দাগি অংশগুলো বাদ দিয়ে নিলেই তো সবজিটা ভালো হয়ে গেল। কত দামেই বা পাই ওগুলো, কিছু কিছু তো বিনে পয়সাতেও মেলে, দোকানি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আমি টুকটুক করে তুলে নিই। গিন্নি মুখটা বেজার করে ভাত বাড়ল, দুজনেই খেতে বসল। কাকা খেতে খেতে উহ অপূর্ব বলতে লাগল। কাকিমা বলল, আমার রান্না কি এতই ভালো? কাকা তাড়াতাড়ি বলে উঠল, তোমার রান্না ভালো, তবে আমি পাশের বাড়ির রান্নার গন্ধে মন ভরিয়ে খাচ্ছি। কথায় বলে ঘ্রাণে অর্ধ ভোজনও, তুমিও তাই করো। মানে? কাকিমা হতবাক। আরে, এটা একটা টেকনিক, খরচও হলো না অথচ মাছের গন্ধে খাওয়াও বেশ হলো। আহ, এবার বোধহয় লাউ চিংড়ি রাঁধছে, আর একটু ভাত দাও গিন্নি, মন ভরে খাই, কি গন্ধ! কাকিমা নতুন এসেছে, সব দেখছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, বেশি কিছু বলতে পারছে না। দু চার দিন কাটার পর বলে ফেলল, আমাদের বাড়ি মাছ আনবে না? শুধু কি পাশের বাড়ির রান্না শুকে শুকেই ভাত খাবো? কাকা ধরফর করে বলল, নিশ্চয়ই আনবো, আমাদের বাড়িও তো রান্না হচ্ছে না কি, তরকারির সঙ্গে একটা ভাজাও করলে, কোনো দরকার ছিল না, ও বাড়িতে বেগুন ভাজা হচ্ছিল। আমি জানতে চাই না কার বাড়িতে কী রান্না হচ্ছে। কী ছেলে মানুষই, ঘ্রাণে যে অর্ধেক খাওয়া হয় একথা সবাই জানে, তুমিই শুধু জানো না। দিবাকরের গল্প এই পর্যন্ত শুনেই দর্শকদের মধ্যে হাসির হররা উঠল, তাই দিবাকরের বলার ভঙ্গিটাও দারুণ। কাকা কাকিমার গল্প বলতে গিয়ে ওদের অনুসরণ করে দেখাচ্ছিল, ফলে রসটা সত্যি উপভোগ্য হয়ে উঠছিল। দিবাকর আবার শুরু করল। এভাবে কিছুদিন চলার পর কাকিমা লজ্জা ত্যাগ করে বলেই ফেলল, আজ কিন্তু বাজার থেকে মাছ আনবে, আমি রান্না করব। আজ তো সোমবার, বাবা ভোলানাথের বার, আজ মাছ খাবো। পরদিন কাকিমা সবজির ব্যাগ ছাড়া আরও একটা ছোট থলে দিল কাকার হাতে, বলে দিল, এই ব্যাগে মাছ এনো, সবজির ব্যাগটাতে আঁশ করো না। কাকা হেলে দুলে দুটো ব্যাগ নিয়ে বাজার চলে গেল। কাকিমা বাড়িতে মশলা বানাতে বসল। ওফ, কতদিন পর আজ একটু আঁশমুখ হবে। একটু পরে কাকা বাজার থেকে ফিরল। সবজি বাজারের থলিটা বেশ জিনিসে ভরা, কিন্তু ছোট থলিটা ফাঁকা। কাকিমা বলে উঠল, মাছ আনলে না? কাকা একগাল হেসে বলল, মাছ তো কিনেই ফেলেছিলাম, হঠাৎ দেখি পাশের বাড়ির পশুপতিবাবু মাংস কিনছেন। ওহ, ওদের বাড়ির মাংস রান্নাটা যা হয় না গিন্নি, ওই গন্ধে তোমার এক থালা ভাত অমনিই উড়ে যাবে। শুধু আজকের দিনটা নিজেদের বাড়ি মাছ রেঁধে পয়সা নষ্ট করি কেন, তোমার খাটুনিটাও আজ বেঁচে গেল। কাকিমা কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল। কি বলবে কি বলা উচিত, কাঁদবে না হাসবে সেটাও বুঝতে পারল না। হঠাৎ কাকার হাত থেকে বাজারের থলি কেড়ে নিয়ে গুম গুম করে রান্নাঘরে চলে গেল। এই পর্যন্ত বলে দিবাকর গো নিজেও দর্শকদের হাসিতে চোখ দিল। দর্শকরা হাততালি দিচ্ছিল, দিবাকর একবারই একটা বিশাল জোরে হাততালি দিয়ে সবাইকে চুপ করিয়ে দিল। বলে উঠল, এইবার শুনুন কাকিমা কী করল। তারও ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছিল, তবু স্বামী বলে কথা, গ্রামের মেয়ে কাকিমা,
স্বামীকে দেবতাজ্ঞানে ভক্তি করতে হয় শিখে এসেছে, কিন্তু সেই শিক্ষা বুঝে এবার জলে ভেসে যায়। দুপুরবেলা সেই পাশের বাড়ি থেকে মাংসের ভুরভুরে গন্ধ ভেসে আসতে লাগলো। কাকা বলল, এবার আমাদের ভাত বেড়ে ফেলো, আহ মনটা চনমন করছে গো। কাকিমা শুধু কাকার ভাত তরকারি বেড়ে দিল। কাকা বলে উঠল, এ কি তুমি খাবে না, তোমার খাবার কোথায়? আমি খাবো না, আমার খিদে নেই। কাকা কয়েকবার কাকিমাকে খাওয়ার জন্য সাদাসাদি করল। ঘরের মধ্যে দুজন মানুষ, একজন না খেয়ে থাকলে অন্যজন কি করে খায়? কিন্তু কাকিমা সত্যিই ঠিক করেছিল, হ্যাঙ্গার স্ট্রাইক করা ছাড়া আর উপায় নেই যদি লোকটা একটু বোঝে। কাকিমা যখন কিছুতেই খেতে রাজি হলো না, তখন কাকা যে খেতে বসে গেল। কাকিমাকে বলল, যখন খিদে পাবে খেয়ে নিও, ভাত তরি তরকারিগুলো যেন নষ্ট করো না। কাকিমা খুব রেগে গেল, ও আমি যে না খেয়ে রইলাম তাতে তোমার দুঃখে নেই? ভাত তরকারি নষ্ট হচ্ছে বলে তোমার বুকে লাগছে? যাই হোক, এভাবে বৃহস্পতিবার লক্ষ্মীবার, শুক্রবার সন্তসীমা, শনিবার বড় ঠাকুর, এইসব করে রবিবার কাকা বাজার থেকে মাছ কিনে আনতে বাধ্য হলো। কাকিমা খুব যত্ন করে সেই মাছ রান্না করলো। ভাত তরকারি খাওয়ার পর কাকিমা যেই মাছে হাত দিতে যাবে, অমনি কাকা বলে উঠল, কত দড়াদড়ি করে আমি বাজার থেকে মাছটা কিনে আনলাম, তুমি কত কষ্ট করে রান্না করলে, আজই মাছটা খেয়ে শেষ করে ফেলবো। কাকিমা কাকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, খাবো না, খাবার জন্যই তো রান্না। আহা, আমি খেতে বারণ করছি না, বলছি আজ বেশ করে দেখে দেখে না হয় ভাতটা খেয়ে নিলাম, কাল খাবো। কাকিমা এবার রাগি গলায় বলে উঠল, কাল তো তোমার ভোলানাথ শিবের বার, পরের দিন কালীর বার, কি করে মাছ খাবো? আমি কষ্ট করে নেদেছি, আমি বুঝবো কি করে সেটা সার্থক হবে? আমরা আজই মাছটা খাবো। কাকিমার জোরাজুরিতে কাকারা সেদিন মাছটা খেয়ে নিল বটে, কিন্তু সারাদিন খুঁত খুঁত করতে লাগলো। ইস, একদিন এই মাছটাকে সাবার করে দেওয়াটা ঠিক হলো না, আরও দু একদিন নেড়ে চেড়ে, ইত্যাদি ইত্যাদি। পরদিন কাকিমা অনেক তাড়াতাড়ি স্বামীর জন্য ভাত আর ঘ্যাঁট তরকারি রান্না করে বেড়ে রেখে দিল। কাকা যার পরনাই বিস্মিত হয়ে কাকিমার খাবার কথা উল্লেখ করতেই কাকিমা জানালো, সে পাশের বাড়ির রান্নার কাজ নিয়েছে, এবাড়ির গৃহিণী হওয়ার থেকে ও বাড়ির রাঁধুনি হওয়া অনেক ভালো, ওরা রাঁধুনিকে খেতে টেতেও দেয়। দর্শকরা দিবাকরকেও প্রচুর হাততালি দিল। দিবাকর হাসতে হাসতে কৃপন কাকার গল্প শেষ করে সবাইকে নমস্কার করে মঞ্চ ত্যাগ করল। এইবার প্রবীণ মঞ্চে যাকে ওঠালো তাকে কেউ চেনে না, বয়স তার বেশি নয়, যুবকই বলা যেতে পারে। প্রবীর আলাপ করালো, এর নাম অম্বর দে, আসছে একটু দূরের গুপ্তিপাড়া থেকে, অম্বরই আমাদের শেষ প্রতিযোগী, আমরা দেখব কোন কৃপণের কাহিনী বলে সে আমাদের কেমন হাসাতে পারে। অম্বর সবাইকে নমস্কার করল, কিন্তু হাসল না, বলল, আমি একজন কৃপণ মানুষের যে কার্পণ্যের কাহিনী শোনাবো তাতে আপনারা হাসবেন না কাঁদবেন জানি না। দর্শকরা নড়ে চড়ে বসল। ব্যাপার আর অম্বর দিয়ে যে একেবারে অন্যভাবে শুরু করেছে সেটা সকলেই অনুভব করল। আমি যার কথা বলবো সে আমার আত্মীয় নয়, বস্তুত তার কোনো আত্মীয়ই বোধহয় ছিল না। তার নাম নিত্যানন্দ। নিত্যানন্দ একা থাকত, সে বিয়ে থা করেনি, বিয়ে করে আর একজন মানুষকে সংসারে আনলে তার জন্য এক গাদা খরচা করতে যেতে হতো, এটার কোনো প্রয়োজনই নেই তার কাছে। একটা অফিসে সাধারণ একটা চাকরি করত নিত্য, থাকতো এক কামরার একটা ফ্ল্যাটে। ফ্ল্যাট মানে তেমন কিছুই নেই সেখানে, শোয়ার জন্য একটা তক্তপোষ, একটা তেলচিটে চাদর, যেটা ছ মাস অন্তর সাবান কম সোডা বেশি দিয়ে নিজেই কাচতো। বালিশ ছিল একটা, কিন্তু তাতে কতগুলো সেলাই সেটা গুণে বার করা মুশকিল। নিন্দুকেরা বলে এসব নাকি নিত্যানন্দ কোনো শ্মশান থেকে কুড়িয়ে এনেছিল। একটা শার্ট আর একটা প্যান্ট আছে নিত্যানন্দের, সেটা পরে অফিস যায়। শার্টের তাপ্পিয়া সেলাই দেখে তাকে কেউ ঠাট্টা করে বলেছিল, নিত্যদা শার্টে 10টা তাপ্পি লাগিয়ে কেন পড়ছো, একটা নতুন শার্ট কিনে ফেলো না। নিত্য ভুরুকুচকে বলেছিল, 10টা কোথায়, আমার শার্টে 6 জায়গায় তাপ্পি আছে আর 2 জায়গায় সেলাই, দিব্যি চলছে। বাড়িতে নিত্যানন্দ গামছা পরেই বেশিরভাগ সময় কাটিয়ে দেয়, একখানা লুঙ্গি আছে বটে, তবে সেটা পরে বাড়িতে কেউ এসে গেল। এই লুঙ্গিরও একটা ইতিহাস আছে। নিত্যর এক বন্ধু একবার নিত্যর কাছে থাকতে এসেছিল দুদিনের জন্যে। বলা বাহুল্য ওই দুদিন সে বন্ধুর ঘাড়ে বসে খাওয়ার পাত্র নয়, বন্ধুকে সে ভালো করেই চেনে, থাকা খাওয়া বাদে কিছু ধরে দিয়েছিল নিত্যর হাতে। একগাল হেসে নিত্য সেটা গ্রহণও করেছিল। হাতে আসা লক্ষ্মীকে সে কখনো ফিরিয়ে দিতে পারে না। মাছের তেলে মাছ ভাজলেই নিত্য তার বন্ধুকে যত্নআত্মিক ভালোই করেছিল। শুধু বন্ধু যখন বলতো, গামছা পরে আছো কেন, একটা পাজামা বা লুঙ্গি টুঙ্গি কিছু পরো, তখন নিত্য তার স্বভাবসিদ্ধ হাসিটি হেসে বলতো,
আরে লুঙ্গিটা ভিজে রয়েছে যে, গামছা পরে আমার কোনো অসুবিধা হবে না। বন্ধু তো অচিরেই বুঝে গেল নিত্যর কোনো লুঙ্গি কেমনভাবে ভিজে রয়েছে, তাই যাওয়ার সময় একখানা লুঙ্গি কিনে দিয়ে বলে গেল, এটাকে ব্যবহার করো, না হলে ভিজে গামছা পরে পরে তোমার অসুখ করে যাবে। সপ্তাহের কোনো একদিন বাজার থেকে নিত্যানন্দ একখানা কলাপাতা সংগ্রহ করে আনে, সেটা খাওয়ার পর জল দিয়ে বেশ করে ধুয়ে রাখে। থালা ব্যবহারে অনেক ঝামেলা, সেটা মাজো ধোও সাবানও খরচা হয়ে যায়, আর কলাপাতা ধুতে সাবান লাগে না নিত্যর। একটা কলাপাতায় বেশ কয়েকদিন বেশ চলে যায়, সেটা ছিঁড়ে গেলে আবার একটা সংগ্রহ করে আনে। বাড়িতে ইলেকট্রিক কানেকশন আছে নিত্যর, দরকার মতো একটু জ্বালায় তারপরই নিভিয়ে দেয়। একখানা মোমবাতি রেখেছে, দরকারে সেটাই ধরায়, তাও সেই মোমবাতির গায়ে দাগ কাটা আছে, সেদিকে খেয়াল রেখেই জ্বালায়। বোকার মতো বেশি বেশি পুড়িয়ে মোমবাতিটা দুদিনেই ক্ষয় করে ফেলার পক্ষপাতি সে মোটেই নয়। শুধু যদি কোনো অতিথি আসে সন্ধ্যের পর, তার জন্য ইলেকট্রিক আলোটা জ্বালায়, তার একটু পরেই সুইচ টিপে আলোটা নিভিয়ে দেয়। সোজা সাপটা বলে দেয়, আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, এবার তো গল্পগাছাটা অন্ধকারই হতে পারে। নিত্যানন্দ জীবনযাপন খুবই সরল সহজ। সকালে ছাতুর শরবত খেয়ে অফিস চলে যায়, দুপুরে ভজাদার ক্যান্টিনে বিনা পয়সায় ডিমের ঝোলটা ম্যানেজ করতে পারলে এক কোয়ার্টার পাউরুটি কিনেই চালিয়ে নেয়। সন্ধ্যাবেলা চারটি সাদা মুড়ি কেনে কষ্ট করে, আর রাতে যা হোক কিছু একটা ভাতে ভাত ফুটিয়ে নেওয়া, তাও বেশিরভাগ রাতেই আগের রাতের অবশিষ্টাংশ দিয়েই চলে যায়। যেদিন রাঁধে সেদিন একটু বেশি করেই রাঁধে, নাহলে রোজ রোজ রান্না, না না সে কখনোই না, অত কষ্টই বা করবে কেন, দ্বিগুণ জ্বালানি বা খরচ করবে কেন। বেশ চলে যাচ্ছিল নিত্যানন্দর, কিন্তু একদিন নিত্যানন্দর অসুখ করল। অসুখ নিয়ে সে ঘরের কোণে মটকা মেরে পড়ে রইল। তার ধারণা কয়েকদিন বিশ্রাম নিলেই সেরে উঠবে সে, কিন্তু পাড়াপ্রতিরা প্রতিবেশীরা সে কথা মানবে কেন? নিত্যানন্দ কৃপণ হতে পারে, মানুষ তো সে খারাপ নয়। তারা মাঝে মাঝেই ঘরে আসতে লাগলো, কেউ বেশি ওষুধ দিয়ে যাচ্ছে, কেউ পথ্য জুগিয়ে দিচ্ছে। এইসব নিত্যর খারাপ না লাগলেও একটা ভয়ের আশঙ্কা তার মনে উঁকি দিতে থাকলো। যারা আসছে সবার মন কি আর ভালো, কেউ যদি কিছু চুরি টুরি করে নিয়ে যায়, বিশেষ করে পাশের বাড়ির ভদ্রলোকের কাজের ছেলেটা টিঙ্কু, যে মাঝে মাঝেই এটা সেটা দিতে আসছে, সেই যদি কিছু চুরি করে পালায়, কিন্তু কি নেবে টিঙ্কু? চুরি করার মতো কোনো দ্রব্য কি নিত্যানন্দের ঘরে আছে? কিছুই তো নেই। অনেক ভেবেচিন্তে নিত্য বার করল, একটা ঘরে একটা দেশলাই আছে, আর আছে একটা শলার ঝাঁটা। তো কয়েকটা কাঠি যদি কেউ বার করে নেয় কিংবা কয়েকটা শলা খুলে নিয়ে যায়, তাহলে তো ধরা খুবই মুশকিল। অনেক ভেবে নিত্য উপায় বার করল, দেশলাই কাঠিগুলো আর ঝাঁটার শালাগুলো গুনে রাখবে সে, রোজ রাতে শুতে যাওয়ার আগে মিলিয়ে নেবে। ব্যাস চুরি যাওয়ার উপায় রইল না। তবে এই অসুখে তার গোছানো সংসারটা একটু এলোমেলো হয়ে যাবে বই কি। দুপুরে পাশের বাড়ির কাকি মাসিমা যখন তাকে থালায় করে ভাত তরকারি বেড়ে দিল, তখন খাদ্যদ্রব্য তাকে আকর্ষণ করলেও কাতর কণ্ঠে বলে উঠল, থালা কেন, আমার কলা পাতাটা। মাসিমা তাচ্ছিল্য করে বলে উঠলেন, ওই কলা পাতায় কেউ খায়, আমি ফেলে দিয়েছি। বেশ কষ্ট পেল নিত্য, আরও কয়েকদিন বেশ চলতো, কিন্তু মাসিমার রান্নাটি বড় ভালো, বেশ লাগছে খেতে। নিত্য যে খেতে ভালোবাসে না তা তো নয়, কাঁটের কুড়ি খরচা করে খেতে যায় না, না হলে কোথাও নেমন্তন্ন হলে এমন খাওয়া খায় যে একেবারে গলা পর্যন্ত, সারা রাত চিত হয়ে শুয়ে শুয়ে থাকতে হয়, কাত হলেই বুঝি গলা বেয়ে বেড়ে পড়ে যাবে। নিত্য প্রায় সুস্থ হয়ে এসেছে, এর মধ্যে একদিন রাতে সে দেশলাই কাঠি গুনে দেখল ছয় টাকাটি কম, ওদিকে ঝাঁটার শলাও প্রায় তিনখানা কম। এ কি সাংঘাতিক চুরি, কোঁকিয়ে উঠল নিত্যানন্দ আর কাঁদতে লাগলো। সকালবেলা তাকে কাঁদতে দেখে প্রতিবেশীরা কারণ জিজ্ঞাসা করল, নিত্য কোনো মতে বলল, ছয়টা দেশলাই কাঠি আর তিনখানা ঝাঁটার শলা, এর মানে কেউ কিছু বুঝতেই পারছে না। নিত্য এর চেয়ে বেশি কিছু বলতে পারছে না, সারাদিন ধরে চোখের জল ফেলছে সে। বিকেলবেলা নিত্যর এক অফিস কলিগ তাকে দেখতে এসেছিল, সেসব শুনে বলল, তাতে কি হয়েছে, হয়তো কেউ দরকারে দেশলাই জ্বেলেছে, ঝাঁটার শলা গুনতেও তোমার ভুল হতে পারে, এইটুকুর জন্য তুমি তোমার এত চোখের জল নষ্ট করলে। কি কি নষ্ট করলাম, ধরফর করে উঠল নিত্য, কোনো কিছুই নষ্ট করার মানুষ তো সে নয়। সহকর্মী মজা করে বলল, এই যে প্রায় অকারণে তুমি শরীর থেকে এতটা জল কেঁদে বের করে দিলে, এটা কি উচিত হলো? চোখ গোল গোল হয়ে নিত্যানন্দর, এতটা জল কেঁদে নষ্ট করেছে সে, এই জলটা তো শরীরকে ফিরিয়ে দিতেই হবে, তার জন্য কি করতে পারে নিত্যানন্দ? হ্যাঁ একটা উপায় আছে, নিত্যর মাথায় এলো, একটা দিন সে শুধু জল খেয়ে থাকবে,
এতে শরীরের জল শরীরেই ফিরে আসবে আর নিজেকে উপযুক্ত শাস্তি দেওয়া যাবে। একদিনের খাই খরচাটাও বাঁচবে। সারাদিনের উপবাসে নিত্য বড়ই কাহিল হয়ে পড়ছে, সেদিকে তার খেয়ালে নেই বিকেলের দিকে কথা বলার শক্তিও কমে এলো। এমনিতেই সে অসুস্থ ছিল, আরও অসুস্থ হয়ে পড়ল। প্রতিবেশীরাও কিঞ্চিত ভীত হল। তারা অ্যাম্বুলেন্স ডেকে নিত্যানন্দকে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল। কুঁই কুঁই করে নিত্য বলে উঠল, আমার ঘর, ঘরের জিনিসপত্র। পাশের প্রতিবেশী বলল, ভয় নেই নিত্যানন্দ, তোমার ঘর আর ঘরের বহুমূল্য জিনিসপত্র কিছুই চুরি যাবে না। তাও যদি তোমার চিন্তা হয়, এই দেখো তোমার সামনেই তোমার ঘরে চাবি লাগিয়ে দিচ্ছি, আর চাবিটাও তোমার পকেটে দিয়ে দিলাম। নিত্যানন্দকে নিয়ে অ্যাম্বুলেন্স চলে গেল। অম্বর নিত্যানন্দর কার্পণ্যর কাহিনী এখানেই শেষ করল। তারপর গম্ভীর মুখে নমস্কার করে মঞ্চ থেকে নেমে গেল, একটুও হাসল না। দর্শকদের মধ্যেও হাস্যমুখরিত ভাব চোখে পড়ল না। আগের দুই কার্পণ্যের কাহিনী শুনে যেমন হয়েছিল, বরং অনেকেরই চোখ ছলছল করে উঠল। মানুষ এমন কৃপণ হয়। একটু সামান্য বিরতি। বিচারকগণ তাদের মতামত দেবেন এবং পুরস্কার ঘোষণা করবেন, কিন্তু তার জন্য তো একটু সময় চাই তাদের। এখন সব দর্শকদের মন পড়ে আছে বিচারকদের ওপর, কে কী হলো জানতে সবাই উৎসুক। মঞ্চে এবার ক্লাবের সেক্রেটারি উঠে এলো, মাইক হাতে নিয়ে বলে উঠল, এখনই বিচারকগণ তাদের রায় ঘোষণা করবেন। বিচারকদের মধ্যে একজন উঠে এলেন, সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা ইত্যাদি জানিয়ে মূল বিষয়ে এলেন। বলে উঠলেন, আজকের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে নির্মল বসু, তার জগন্ময়ের কৃপণ কাহিনীর জন্য। একে দেওয়া হলো কৃপণের হাসি পুরস্কার। নির্মল উঠে এলো মঞ্চে, তার হাতে যথারীতি তুলে দেওয়া হলো মানপত্র উপহার। তাকে জনগণ হাততালিতে অভিনন্দন জানালো। এরপর দ্বিতীয় পুরস্কার পেল দিবাকর গুহ, তার কাকার কাহিনীর জন্য। কৃপণের ধারী পুরস্কার নিয়ে সে মঞ্চ পরিত্যাগ করল। জনতায় প্রচুর হাততালি পেল সে। বলা বাহুল্য অম্বরদের ডাক পড়ল এবার। অম্বরদের মঞ্চে আসার পর একজন বিচারক বলে উঠলেন, আমরা নিজেদের মধ্যে খুব ভালো করেই পরামর্শ করেই আজকের ফলাফল তৈরি করেছি। নিত্যানন্দর বহুমুখী কার্পণ্য আমাদের অবাক করে দিয়েছে। শুধু অবাক করে দিয়েছে তাই না, আমাদের ভাবিত করেছে, প্রবল করুণার উদ্রেক করেছে। যে হিউমারে পাথোস মিশে নেই, সেই হিউমাররও শ্রেষ্ঠ হতে পারে না। হাসি করুণা ভীতি সব মিলে নিত্যানন্দই শ্রেষ্ঠ কৃপণ। তাই আমরা অম্বর দেকে আজকের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিশ্বকৃপণ খেতাব দিলাম।